নাওমানকে ডেকে আনা হয়। সুলাইমান শাহ নাওমানকে জিজ্ঞাসা করে, তোমরা কারা, কি তোমাদের পরিচয়? নাওমান তার পরিচয় দেয়। সেলজুক খানদান থেকে সে সেলজুকের শাহজাদে, আমাদের রাজ্যে শত্রুদের অনেক গোয়েন্দা জাসুস বিশ্বাসঘাতক উপস্থিত ছিল। অধিক মঙ্গল ছালেবিদের ষড়যন্ত্রে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যায়, আর এই জন্য আমাদের সবকিছু ছেড়ে এদিক থেকে এদিকে পালিয়ে বাঁচতে হচ্ছে। নাওমান বলে, সর্দার, আমি নিজেকে এই পরিস্থিতির কাছে ছেড়ে দিয়েছি। এতুকরুল তার বাবাকে বলে, কারা তুই গাড়কে আমরা চিনি, সে শাহজাদেকে পেলেও ভাইকে ছাড়বে না, সে আমাদের উপর আক্রমণ করবে। শাহজাদে নাওমানকে পাওয়ার জন্য সে একের পর এক আক্রমণ করেই যাচ্ছে। শাহজাদে নাওমান কারা তুই গাড়ির দুর্বলতা, আর এই সুযোগ আমরা নেব। সুলাইমান শাহ বলে, যদি আমরা ব্যর্থ হই তাহলে কি হবে? এতুকরুল বলে, তাহলে তো একটাই উপায় থাকবে, তলোয়ারের ছায়ায় শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হবে। নাওমান সুলাইমান শাহকে একটি অনুরোধ করে যে তার মেয়েকে যেন গোত্রে নিরাপদ রাখা হয়, কারণ তারা শুধু আমাকে এবং আমার ছেলেকে চাই। সুলাইমান শাহ এতে রাজি হয়। সুলাইমান শাহ বলে, নাওমান ও তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য কারাতুয়েগারকে আমরা যে কোনো একটি জায়গায় আনবো। এরপর এরতুকরুল, তোমার সাহসিকতা ও বাহাদুরির খেলা শুরু হবে। এরতুকরুল ও সুলাইমান শাহ পরিকল্পনা নিশ্চিত করে। সুলাইমান শাহ কারুতগুলুর নামক সে বিশ্বাসঘাতককে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু এগুলো যে কারুতগুলুর করা সুলাইমান শাহ তা জানে না। কারুতগুলুকে দায়িত্ব দিয়ে বসে তার অনুপস্থিতিতে যেন এই গোত্রকে সঠিক নির্দেশনা দেয়। কারুতগুলুকে দায়িত্ব দেওয়ার কারণ হলো, কারুতগুলু সুলাইমান শাহের আপন ছোট ভাই। হালিমা এরতুকরুলের কাছে আসে এবং তাকে সত্যিটা বলতে চায় নিজের ব্যাপারে। এরতুকরুল বলে, প্রয়োজন নেই, আমি সবই জানতে পেরেছি। হালিমা বলে, তার বাবা ও ভাইয়ের খেয়াল রাখার জন্য। এরতুকরুল বলে, চিন্তা করবেন না, আপনার বাবা ও ভাইয়ের দায়িত্ব আমার। কান্দ্রদীয়ের স্ত্রী সালজান খাতুন এরতুকরুল ও সুলাইমান শাহের পরিকল্পনা চুপি চুপি শুনে নেয় এবং কারুতগুলুকে এসে সব বলে দেয়, কারণ তার বিশ্বাস এরতুকরুল ও সুলাইমান শাহ তার স্বামীকে বাঁচাতে পারবে না। কারুতগুলু থেকে সাহায্য চায় যাতে তার স্বামীকে বাঁচায়। কারুতগুলু বলে, চিন্তা করো না, যদি এমনটা হয় তাহলে সুলাইমান শাহকে আমি মেরে ফেলবো, তোমার স্বামীকে আমি বাঁচিয়ে আনবো, চিন্তা করো না। সুলাইমান শাহ এরতুকরুল ও তার বন্ধুরা বেরিয়ে পড়ে গান্দরবুকে বাঁচানোর জন্য। সুলাইমান শাহ কারাতুয়েগারের কাছে এসে পড়ে কারাতুয়েগার জিজ্ঞাসা করে, আমার বন্দীরা কোথায়? সুলাইমান শাহ বলে, আগে আমার ছেলেকে মুক্ত করো, তারপর তুমি তোমার বন্দীদের পাবে। কারাতুয়েগার বলে, আমি কারো হুকুমের গোলাম নয়। সুলাইমান শাহ বলে, যদি তুমি তা না করো তাহলে শাহজাদে নুমানকে সেলজুক নিয়ে যাবে এরতুকরুল, তখন তুমি তাকে আর খুঁজে পাবে না। শাহজাদে নুমান একটি চিঠিও লিখেছে সুলতান আলাউদ্দিনের কাছে, আর এই চিঠিও পৌঁছে যাবে, যেখানে তোমার সমস্ত কার্যকলাপ লিখিত রয়েছে। কারাতুয়েগার চুপ থাকতে বাধ্য হয়। এরপর গান্দরবুকে মুক্ত করা হয়। বিপরীতে সুলাইমান শাহকে কারাগারে রাখা হয়। গান্দরবু বাবাকে রেখে যেতে না চাইলেও বাবার কথায় সে যেতে বাধ্য হয়। এই গোত্রে দেখা নয়, কারুতগুলুর একজন লোক সাধারণ মানুষকে খেপিয়ে তোলে। মেহমানদের কারণে গোত্রের অনেক সৈন্য মারা যায়। সবাই হালিমাদের তাবুতে আক্রমণ করে দেয়, কিন্তু সুলাইমান শাহের স্ত্রী এসে হালিমাকে বাঁচিয়ে নেয় এবং সবাইকে চুপ করিয়ে দেয়। সুলাইমান শাহের স্ত্রী হালিমাকে নিজের সাথে থাকতে বলে, যতক্ষণ না সুলাইমান শাহ ও তার ছেলেরা আসে। সালজান খাতুন এসে হালিমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, সুলাইমান শাহের স্ত্রী তাকে তাড়িয়ে দেয়, অপমান করে, কারুতগুলু ধরে নেই। সুলাইমান শাহ ও তার ছেলেদের মেরে ফেলবে, কারাতুয়েগার মৃত্যু নিশ্চিত ভেবে সুলাইমান শাহের সর্দারি নিজের কাছে নিয়ে চলে যায়। সালজান খাতুন এই ব্যাপারটি জানার পর কারুতগুলুর কাছে যায়। সালজান খাতুন কারুতগুলুর উপর খেপে যায়। কারুতগুলু বলে, আমি এখন সর্দার সম্মান দিয়ে কথা বলো। কারুতগুলু বলে, আমরা এখন দোয়া ছাড়া আর কি করতে পারি? সালজান খাতুন বুঝতে পারে সে কি করেছে। অন্যদিকে পরিকল্পনা অনুযায়ী কারাতুয়েগার সুলাইমান শাহ এরতুকরুল নাওমান একটি জায়গায় আসে, যেখানে এরতুকরুলের বন্ধুরা নিজ নিজ জায়গায় প্রস্তুত হয়ে বসে আক্রমণ করার জন্য। সুলাইমান শাহ নাওমান ও তার ছেলে যখন মাঝামাঝি পথে, তখনই কারাতুয়েগার বলে, সবাইকে মেরে দাও, কিন্তু কেউই কারাতুয়েগারের হুকুম পালন করে না। যে কিছু সৈন্য কারাতুয়েগারের হুকুম পালন করতে এসেছে তাদের মুহূর্তে এরতুকরুল মেরে দেয়। কারাতুয়েগারকে বন্দী বানিয়ে নেওয়া হয়। টাইটাস এই সব দূর থেকে দেখছিল। কারাতুয়েগার এরতুকরুলকে হুমকি দিয়ে বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার ভাই এখনো আমার কবজায় রয়েছে। এরতুকরুল বলে, তোমার কবজায় কিছুই নেই। তখনই কারাতুয়েগারের সৈন্য প্রধান ছাড়ি বুড়ো ও এফএসআই গান্দরবুকে নিয়ে আসে। তখন পূর্বের কিছু ঘটনা দেখানো হয়। এরতুকরুল হালাব থেকে ফিরার পর এফএসআই এর প্রতি তার সন্দেহ থাকে, তাই ইলিয়াসকে লাগিয়ে দেয় আফসিনের পিছনে। ইলিয়াস জানতে পারে এফএসআই এর সাথে কারাতুয়েগারের কোনো একটা সম্পর্ক রয়েছে। এরতুকরুল তার থেকে সত্যিটা জানতে চাইলে এফএসআই বলে, আমি সেলজুকের সৈন্য প্রধান ছিলাম, কারাতুয়েগারের অনেক সৈন্যর সাথে আমার পরিচয় রয়েছে, আপনারা শাহজাদে নাওমান ও তার ছেলেকে কারাতুয়েগারের কাছে দিয়ে দেবেন, কিন্তু আমার লক্ষ্য হলো তাদের বাঁচানো, সেই লক্ষ্যে আমি সেখানে গিয়েছিলাম কোনো একটা ব্যবস্থা করার জন্য। এরতুকরুল বলে, আপনার লক্ষ্য আর আমার লক্ষ্য একটাই, তাই আমাদের এক হয়ে কাজ করা উচিত। এফএসআই এতে রাজি হয়। এরতুকরুল এফএসআইকে দায়িত্ব দেয় কারাতুয়েগারের সাথে থাকা সৈন্যদের ব্যবস্থা করার জন্য। কারাতুয়েগার এরতুকরুলকে হুমকি দেয় যে সে সবকিছুর বদলা একজন একজন থেকে নিবে। এরতুকরুল তার ভাই গান্দরবুয়ের কাছে এসে বলে, ভাই নিজেকে দোষারোপ করবেন না, আমাদের সৈন্যরা বাহাদুরির সাথে
সাথে মোকাবিলা করেছিল, এতাশা করে তুমি কি জানতে নাওমানের আসল পরিচয়। এতুগ্রুল বলে, না ভাই, গান্দাগ্রু এতুগ্রুলের উপর রেগে যায়। রাফেলায় যেসব পণ্য আনা হয় সবই পাওয়া যায়, কোনো ক্ষয়ক্ষতি হয় না। কারাতুয়েগারকে তার রাজপ্রাসাদের কারাগারে বন্দি করা হয়। চারি পুরুষ সবাইকে বিশ্রাম করতে বলে। সুলাইমান শাহ অসুস্থ হওয়ায় গান্দাগ্রু তার বাবাকে একটি কক্ষে বিশ্রাম করার জন্য নিয়ে যায়। সুলাইমান শাহ গান্দাগজিওকে বলে, তুমি এতুগ্রুলের বড় ভাই, এতুগ্রুল নিজের জীবন বাজি রেখে তোমার জীবন বাঁচিয়েছে, তুমি কেন তাকে শত্রু মনে করো? গান্দাগ্রু বলে, এতুগ্রুল এসব কিছু আমার জন্য নয়, বরং নাওমান ও তার ছেলেকে বাঁচানোর জন্য করেছে। এসব বিপদের গোড়া হচ্ছে এতুগ্রুল। সুলাইমান শাহ গান্দাগজিওকে বলে, তোমার জন্য আমার অনেক কষ্ট হয়, তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। গান্দাগ্রু সেখানে থেকে উঠে চলে যায়। সবাই ঘুমিয়েছিল, কিন্তু এতুগ্রুল কিছু একটা চিন্তা করছিল। এমির এতুগ্রুলকে ডাকে। এমির বলে, আমার ঘুম আসছিল না। এতুগ্রুল বলে, আল্লাহর রহমতে আমরা সফলতা অর্জন করেছি, কিন্তু একটা কথা আছে যেটা আমার মনকে অস্থির করছে। কেউ আছে যে আমাদের খবর কারাতুয়েগার কাছে পাঠায়। এমির বলে যে রাতে কারাতুয়েগারের সৈন্যরা হালিমাদের উপর আক্রমণ করেছিল। কুরুতুগুলো আমাকে সেখানে থেকে দূরে ডেকেছিল। আমি প্রমাণ ছাড়া কারোর উপর দোষ নিতে চাই না, কিন্তু কুরুতুগুলোর কথা তোমাকে বলা প্রয়োজন ছিল। এখানেই এই পর্ব শেষ হয়।